نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن كان باب الكت محفل حضرت مولانا سيد راشد علي رحمة الله عليه فاونديشن پکو دکی اسکری আমাদের খুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল খান সাহেব, মাইজুমান আল ইসলার সভাপতি এবং খুলাউড়া উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি, চেয়ারম্যান সাহেবগণ সহ গুরুত্বপূর্ণ মেহমানান উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ এই মহফিল ধারাবাহিকভাবে চলবে। আমার সময় সংক্ষিপ্তর কারণে আমি আমার দু চারটি কথা বলে আমি বিদায় নিব ইনশাল্লাহ। তো আজকে আমরা কোরআনে পাকের এই বাগান, এতিমখানা এবং হেফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার অনুষ্ঠানে আমরা শরীক হতে পেরেছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বড় সৌভাগ্যবান যে আল্লাহ পাকে আমরা রে মানুষও বানাইছেন, আর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ যে আল্লাহর পছন্দিতা যে কালাম এবং এই কোরআন শরীফ যে যত বেশি জানবো বুঝবো আল্লাহ তাহলে তত বেশি হেদায়ত দান করে দিব। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সবচেয়ে বড় ওয়াজ হইল গিয়ে কোরআন শরীফ। সুবহানাল্লাহ, আমরা কোরআন পড়ি না পড়িয়া যে কোনো মহফিল দেখলে মহফিল গিয়ে শরীক হই। কেউ আপনাদের ডাইনে আসার দেন, কেউ ওহে আসার দিতরা, কেউ দিল পাত্র বানাইতরা, কেউ দিল নরম বানাইতরা, দান কাটা ইচ্ছা করবে। আর আমরাও কেউ তামসা দেখাতে যাই, কেউ আজ শোনা তো যাই, কিন্তু কেউ মুখস্থ রাখি, কেউ মুখস্থ রাখিও না। প্রকৃত অর্থে মানুষের হেদায়তের লাগে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ওয়াজ আল্লাহ হইছে কুরআনুল করিম। আল্লাহ নাজিল করছেন, বড় ত্যাগের বিনিময়ে আল্লাহর এই কালাম জমিনে উঠিছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যত নবী আল্লাহ শতাধিক আসমানি কিতাব তেদিন পাইছে, বড় বড় কিতাব তৌরাত ইনজিল জবুরও আল্লাহ নাজিল করছে। এগুলা ফাথর খুদাই করি আল্লাহ রমজানের মাসের ভিতরে ও তার রসুলের এত পৌঁছাইয়া দিস, খুদাইকৃত লিখিত অবস্থায় হোক। একদিনে একসাথে আসমানি সব কিতাব নাজিল হয়েছে এবং রমজান শরীফও নাজিল হয়েছে। রমজান মাসটা হইল গিয়া ওহি নাজিলের মাস হোক। কোরআন শরীফ আল্লাহর শ্রেষ্ঠ কিতাব এবং কালাম, কালামুল্লাহ এটা লিখিত নাজিল হয়েছে না, আল্লাহ তার হাবিবের জগতের লাগিয়া বিশ্বস্ত সাক্ষী বানাইছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিনা মুবারকের ভিতরে তিন আয়াত, দুই আয়াত, চার আয়াত, খন্ডে খন্ডে 23 বছর ব্যাপী কোরআন পাক নাজিল হয়েছে। আর এই কোরআন শরীফ আমরা হেদায়তের লাগে আল্লাহ দিয়েছে, তার হাবিবের কাছে নাজিল করছ। এই কোরআন শরীফটা আমরা বস্তনি বান্দিয়া তৈরি, আর কোন সময় মুখস্থ দ্বারা করি, কদম তেরাবিল লাগিয়া, নাকি সবিনাল লাগিয়া,
তো কুরআন শরীফ তিলাওয়াতও সওয়াব আছে, শোনাতও সওয়াব আছে, কিন্তু কুরআন শরীফ শুধুমাত্র বস্তুনি বন্দী করি রাখবার লাগে নাই, সম্মানে কিতাব বানাইয়া রাখবার লাগে নাই, কুরআন শরীফ পড়িয়া বুঝিয়া আমল করবার লাগে আল্লাহ কুরআন চিন্তা করছে। تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا شوف نبي رسول اخي اخي علاقة لك يا اسلام اخي اخي جاتي لك يا اسلام اخي اخي قوم لك يا اسلام الرسول فاق صلى الله عليه وسلم اخي شانو يلوك يا الله النبي يا الله كل كائنات لك نبي بني فرش القرآن صلى الله عليه وسلم اخي الله يي كتاب رأي شارع جهان لك هدايات ربانی بني فرش অতএব কুরআন শরীফের প্রকৃত সম্মান করা হইল কুরআন শরীফ বোঝা অনুধাবন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ কি প্রত্যেক হিফজের পাশাপাশি কুরআন শরীফ সম্পর্কে নলেজ দেওয়া, জ্ঞান দেওয়া উস্তাদ আব্দুল একান্ত দায়িত্ব, যাতে এই হাফিজে কুরআন আজকেও তিনজন এখান থেকে ফাঁকড়ি হইব আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অনেক বড় অ্যাচিভমেন্ট জীবনে যারা কোরআনের পাকড়ে তিস পারা কোরআন শরীফ যারা সিনা থামাই গেছে, আল্লাহ তার সিনারে কবর সবকিছু নষ্ট হইল তার সিনারে আল্লাহ পাকে অক্ষত রাখবা। হুজুর পাকরে ফরমাইছেন আমার উম্মতের পরিচয়ের মধ্যে এক পরিচয় হইল তারা এই কিতাব পড়বা মুখস্থ হইব তিলাওয়াত জারি রাখবো, কবর যাওয়ার পরে তিলাওয়াত জারি থাকবো, কবর থেকে উঠিব তখন তিলাওয়াত জারি থাকবো, ফিরিস্তা হলে কইবা তুমি তিলাওয়াত করে করে বেহেশতকে দাখিল। অতএব এই কোরআন শরীফের সম্মানের সাথে বুঝার তৌফিক আল্লাহ পাকের জন্য আল্লাহকে দান করুন। কোরআন শরীফ যদি বুঝি শুনি ছাত্ররা মুখস্থ করতে পারে তাহলে কোরআন শরীফ ও নূর সিনার ভিতরে যেমন থাকবো এই নূর বিস্ফোরিত হইব সুবহান আল্লাহ। মানুষের ওহাবি কারি দিয়ে বলে মনে করে যে মানুষ গুলো একেবারে আঠালি মাটি দিবা নাই তেতলা, মানুষ আপনার সবচেয়ে শ্রেষ্ঠ জীব। এখন যে মদ খায় হেও কইব আমি আশরাফুল মখলুকাত, গাঞ্জা খায় হেও কইব আমি আশরাফুল মখলুকাত না, যারা আল্লাহরে চিনছে আল্লাহরে রাজি করতে পারছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারছে, হে দুনিয়া আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হয়ে গেছে, আর যেইটা বুঝতে পারছে না সে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আপনারা কোরআন শরীফের এক আয়াত আছে আল্লাহ ফরমাইছেন যে যারে আমি অন্তর দিলাম সে অন্তরটারে খাজো লাগাইছে না, অনুধাবন শক্তি অর্জন করছে না, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা, তারে চোখ দিলাম কিন্তু সে দেখতে পারছে না, ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তারে কান দিছি কিন্তু কানটারে খাজো লাগাইতে পারছে না। আল্লাহ বলেন উলাই ফিকাল আনআম বাল হুম আদাল, এই মানুষ পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। ওকে না আউযু বিল্লাহ। আপনারা জানেন প্রাণী বিজ্ঞানের সিদ্ধান্ত হইল কি সবচেয়ে হিংস্র প্রাণী হইল গিয়া চিতাবাঘ, এর চেয়ে হিংস্র কিছু আর আছে নি, সবে হইতাম না আমি হইয়ার আছে, এর চেয়ে হিংস্র কোন জন্তু জঙ্গলও হইতাম না এটা মানুষের মাঝে পাইবা। মানুষ যখন পশুত্ব পৌঁছে যায় জালিম বনি যায় তখন এই চিতার চেয়েও আরো বেশি হিংস্র হইয়া উঠে, কথাটা ঠিক না ঠিক না? কাছে দুই কুকুরে যখন ঝগড়া লাগে কুকুরের মাঝে হিংসা বেশি, যারা চোখ দিয়ে হিংসুক বানাই দিয়েছেন মনে করো যেন আপনারা নূরের চোখ রয়েছে না, আপনার চোখটা আল্লাহ দিসলা এমন চোখ দিসলা যে চোখ দিয়া বুজুর্গ নেকের আমি মানুষের উজালা করছো, এই চোখ আপনার মাঝে আল্লাহ দিস, কিন্তু আপনার চোখটা আপনি শিয়ালের চোখ বানাই দিয়েছেন কুকুরের চোখ বানাই দিয়েছেন, এক এক জন্তুর বাদ বদ অভ্যাস গুলো নিয়ে আপনার মাঝে যখন আপনি ঢুকাই দিয়েছেন আপনার চোখটা নজরিয়া বদলে গেছে। এর লাগিয়া দুই কুকুরে যখন হিংসা বশত যখন ঝগড়া করে হামলা হামলি করে যখন একটা সারেন্ডার করি দেয় তার পরিচয় জানেন নাকি? তা যখন কুকুর দুইটায় মাইর করি একটা আড়ি যায় তার পরিচয় কিটা? সে লেঞ্জ রানার সিভা তারাইয়া সারেন্ডার করে দেয়, দেখছো না কিটা? এই সারেন্ডার করার পরে অন্য কুকুরের আর মারতে দেখতাম না, কারণ তার মাঝে ই বিবেক আছে যে এ আমার কাছে সারেন্ডার করে দিস।
কিন্তু কোন মানুষের ইলাফাইবা নেই যে মানুষে আল্লাহ আল্লাহর দোয়াই দেওয়ার পরেও মানুষের মারছে না, এটা এটা জালিম আছে না নি আমরা সমাজ। আট ঘন্টা বাড়িয়া মাল্লা রাজন হইয়া ফুয়ারে সিলেটর তিমুকিত আপনারা ইটা খবর পাইছেন না নি আপনারা? আট ঘন্টা কোনো কুকুরে কুকুরে মারবো নি মাতুন না মানে আপনারা? আমি বুঝাইতাম সাইয়া যে সবচেয়ে হিংস্র প্রাণী মানুষের মাঝে আর আল্লাহ সবচেয়ে মহিব মাহবুব বান্দা মানুষের মাঝে প্রকাশ হয়। এটার লাগিয়া আপনার প্রস্তুতি নিতে হয়, অর্জন করতে হয়। আশ্রম বন্ধ হইলে কিছু খাসলত আছে বাদ দেওয়া লাগে, আর কিছু গুণ আছে যেগুলার হাসিল করা লাগে। মানুষ হইয়া জন্ম নিলেও মানুষ আশ্রম বনে না, মানুষের মানবিকতা মানুষ মানসিক গুণাবলী থাকা লাগে। এর লাগিয়ে আমরা সমাজ আজকে সবচেয়ে বেশি অন্ধকার, মনুষ্যত্বের অভাব। আর মনুষ্যত্বের অভাবের পরিচয় লোকি যত বেশি মতলববাজি বাড়বো তত বেশি মনুষ্যত্ব মাইর হইব। মনুষ্যত্বের এক বড় পরিচয় লোকিয়া ইমানদার খে তানো পরিচয় আছে, মুমিন ব্যক্তির পরিচয় কোরআনে পাক আল্লাহ ফরমাইছে। খাঁটি মুসলমান খে তান একটা পরিচয় আছে, বেশি মানুষকে তার একটা পরিচয় আছে, দুজকি মানুষকে তার একটা পরিচয় আছে, দুজকের ফত কোনটা সুস্পষ্ট পরিচয় আছে, আসেন না আসে না জানিয়ান এখন জান। আল্লাহর সৃষ্টির কোন মখলুকে আল্লাহর লগে বিদ্রোহ করে না। সারা গাওয়ালার গাঁওবাসী গ্রামবাসী মিলিয়াও কোনো পশুরে তার নীতি থেকে সরাইতে পারত না, অর্থাৎ সে তার আল্লাহর দেওয়ার নীতির উঠে সে অটল আছে। কথাটা ঠিক না? ঠিক না? তারবানি গরুর গরুর বাচ্চারে গুড়া লাগান দৌড়ানি এই কাজটা গাওয়ালা মিডিয়া, সে তার গরু গরুর নীতিতে সে আছে। হাঁসের বাচ্চারে মুরগোর বাচ্চা বানাইতে পারত না, মুরগোর বাচ্চারে হাঁসের বাচ্চার খাসল দিতে পারতাম না, খেনে সে তার আল্লাহরে মানে যেরকম কাছে রব্বুল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ফুটানি করিয়া দুনিয়ায় বাহ বাহ কররা জানিয়া রাখুন যান, এই যে জীবজন্তু যেগুলো আল্লাহ পয়দা করছেন এমন কোন জীবজন্তু নাই যেটা আল্লাহর বন্দেগীত লিপ্ত না আছে, যেটা আল্লাহর তসবি পাঠ না করতে আছে। গাছ দাঁড়াইয়া আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই তাল গাছের মজার নাই তেন আল্লাহর তসবির থেকে বিরত থাকতে আল্লাহ তার কিয়ামত হালত তো সারা জিন্দেগি আল্লাহর তসবির মাঝে তেন কাটতে আছে। এবার প্রত্যেকটা দরখ্তা বৃক্ষ থেকে নিয়া লতা পাতা থেকে নিয়ে জীবজন্তু থেকে নিয়ে সমস্ত কিছু আসমান জমিনে এমন কিচ্ছু নাই যেটা আল্লাহর না মানে। এর লাগে আল্লাহর অলিয়ে হলে দেখা গেছে বাঘর উপরে সোয়ার হইছে জ্ঞান পাপি মানুষ অভাবি খারিজি হইলে হবে এটা এটা কিভাবে সম্ভব? যে আল্লাহর লগে নিসবত কায়েম করিয়া দুস্তি করে নিছে সারা জাহান তার গোলাম বনে গেছে। রসুল্লার সাহাবি যখন নৌকার জাহাজ ডুবি গেল হযরত সাফিনা, তখন বাসি বাসি গিয়ে এক দ্বীপ গিয়ে উঠলা, উঠিয়া দেখল অসংখ্য সাপ, ভয় পাইলা, এর মাঝে সিংহ দৌড়াইয়া আইছে তাকে খাইতে করিয়া। থানার তো কোনো অস্ত্র নাই, সিংহর মোকাবিলা করা মানুষের পক্ষে সম্ভব হইলে? হে সিংহ তুমি চিনো নি আমি কে? আমি রসুল্লার গোলাম, আমার নাম সাফিনা। এবং ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ যে এই কথা শোনার সাথে সাথে সিংহ কুকুরের মতো লেজ ফাঁদ করিয়া পুষা কুকুরের মতো তান ফাঁড় চতুর্দিকে তাঁকে শুঙ্কা শুরু করছে। সুবহান আল্লাহ। অর্থাৎ তার হালর জবান থেকে সে উচ্চারণ করছে, হে সফিনা আপনি যদি রসুল্লার গোলাম হইয়া তা আমি আপনার গোলাম বনি। তফসির বার করি দেখুক, হাদিসের সরা বার করি দেখুক, এই সিংহ কুকুরের মতো আগে আগে আটি আটি তানবে ফত নিয়ে দেখাইয়া দিস। এই সিংহ এই বিবেচনা আসেনি যে আল্লাহ নবীর সাহাবি আসেনি না আসে না মাতুকা? উমর রাদিয়াল্লাহু নীল নদীর যে সিটি নিয়ে চালাওয়া হইল উমর রাদিয়াল্লাহু ফরমান, নীল নদী উমর রাদিয়াল্লাহু সিটি মানছিলি না মানছে না? তো নীল নদীর জান আসেনি সে চিনিনি রসুল্লাহ সাহাবি আমিরুল মুমিন উমর ইবনুল খাত্তাব চিনেনি, বুঝতে চিনে
ও তো মুড়াল থেকে আবার সোমার বাবার লোকে 20-25 জন মানুষ টর্চর টর্চ লাইট জ্বালাইয়া রায় দায়িত্রা কুনাগা বিয়ে নিবাদের হিসাবে তাম ভয়ানক কৈশোর তারিখে আসুদ্দিন সাহেব বর্তি ঠুরি হিসাবে আমরা টান কৈশোর বর্তি ঠুরি হিসাব দে আপনা বললাম হয়তো কেউ ডাক্তার করে বর্তি ঠুরি হিসাব তান্ডে গুলাত দিছে সাথীর আলী সাহেব আর সাহেব কি বলে আগর গুলাত বাকি সব নিশ্চয়ই আটকে যাই রাখতে সাথীর আলী সাহেব খাপ আরম্ভ করছে সাহেব বাবাজি কে লিখিত হয়েছে ওদের একটু সামনে দিয়ে চোখ তুল আমার সাহেব সামনে তো বাঘ বলতে আস সাহেবে দেখিয়া কইলা যাওগিন থেকে হরি আমার একটা ডরাইতরা লেন ফাইট করি এক আওয়াজ দিয়া লেন ফাইট করি গিয়া বনে দিকে হামাই গেল এক বাঘে এই হুকুম মানল গিলা ওদের না আল্লাহর লগে নিসবত কায়েম যারা রই যায় আপনি আমি আটিয়া গেলে ব্যঙ্গেও মুথে কুকরেও ভাললে রান তুলি দিব ইয়া খান্দার আপনার আমার পরিচয় তার জানা আছে মাটির চিনা আছে আপনি আমি খেয়ে আল্লাহর সৃষ্টির সব জিনিসের এহসাস ক্ষমতা আল্লাহ দিয়া দিচ্ছই আল্লাহ ওয়ালা যখন বনি জীব তামাম মখলুকাতে তারে মানতে বাধ্য এটাই হলো কথা ই মানুষ আল্লাহর দরবার অত মকবুল হইব আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান বুখারী শরীফের হাদিস ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা আল্লাহর ইলা কিছু বান্দা গল আছেন যারা কোনো কথা বা কোনো কসম আল্লাহর নামে করি লিলে আল্লাহ এটারে ফিরায় না আল্লাহ এটারে সাথে সাথে কায়েম করে দিলেন সুবহানাল্লাহ কালকে একজনের লগে আলাপ করি মরিবাদার বুঝলাম যে অলির দুয়ায় ফুয়া হয়ে যাব ইত্যাদি খুব বিশ্বাস করেন না কারণ তান্ডে ও অহাবিয়োগে বুঝাইছে যে সাধারণ কানুন হইল গিয়ে ও কানুন আল্লাহ ও জাতীয় পাক যাই সাধারণ কানুন রে বান গিয়া ঈসা আলাই সাল্লাম রে বিনা বাপের তো মার্গর পয়দা করছেন না করছেন না এটা তো আল্লাহর কুদরতর সান শক্তির সান ফাজিরের মতলব আল্লাহর তো কোনো জিকার নাই আল্লাহ যখন ইলা কোনো বন্দা দুনিয়াত গড়িয়া উঠন এন কথারে আল্লাহ ফিরায় না আল্লাহকে এন চাইলে আল্লাহ সাথে সাথে যাতে পূরণ করে দিন হোক সুবহানাল্লাহ মানুষ বন্ধ হইলে অন্যর ফিকির যত সময় বিত্তে আইছে না মানুষ বোনা যায় না তাহলে আমার বাবায় কইতা জানে যে নিয়ত বালা রাখিও ফরর বালা দেখলে মন কুশ রাখিও কইতা জানি বুদ্ধলি সাহেব কথা জানে এটা মনুষ্যত্বর দোয়ার করলাম আর মানুষ না হইলে আপনি ফির সাহেব হইতে পারত নাই ইমাম সাহেব হইতে পারত নাই মুসল্লি হইতে পারত নাই মমিন হইতে পারত নাই মানুষ না বনি আমরা দেশ আইজ খাই ডাক্তার বন্ধ এর লাগে তো এক ইনজেকশন বদলে আরো ইনজেকশন আর আইতরা মানুষ না বনিয়া শিক্ষিত বন্ধ এর লাগে তো বাসর রডর পরিবর্তে বাস লুকাইতরা কথা আসানি না আসানি মনুষ্যত্বর অভাব প্রত্যেকটা সেক্টর অমানুষদের হাতে চলে যাচ্ছে ফদফদবিদ বাদ কিন্তু মনুষ্যত্ব নাই মানুষ বনন কিল্লা কথাটা আমি কইতে বুঝাইতাম চাই আর মানুষরে আল্লাহ ব্যতিক্রমী ভাবে পয়দা করছে থান লাগে পয়দা করছে আর সব কিছু মানুষের লাগে পয়দা করছে মানুষ আল্লাহর বিশেষ উদ্দেশ্যে আল্লাহ মানুষ পয়দা করছেন মানুষের আল্লাহ মরার পরে শেষ নাই গরু বছর শেষ হয়ে যাব মানুষের দৌড়াবো শুরু হয়েছে মরার পরে আরো জিন্দগি আছে না আছে না অকুন্তুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম ই মরা শেষ মরা নাই ই মৃত্যুর পরে আরো জীবন আল্লাহ রাখছেন সেটা হলো আখিরাতের জীবন ফোকাস সুবহানাল্লাহ সেই জীবনের পদভদবি পার্মানেন্ট মিরাজদারি পার্মানেন্ট মৌজ মস্তি পার্মানেন্ট জীবন স্থায়ী জীবন হোক সুবহানাল্লাহ সেই জীবন আসল জীবন সেই কোয়ালিটি আসল কোয়ালিটি সেই বাজার আসল বাজার এর লাগে সেই প্রস্তুতি যে দুনিয়াত গ্রহণ করতে পারছে সেই কামিয়াব হয়েছে এর লাগে আমরা মনে করি ইলমর অভাব আমলের অভাব সবচেয়ে বড় হইল কি মনুষ্যত্বের অভাব যে মানুষ নিজের চিন্তায় বিভোর আমি আমার মধ্যে রইয়া গেছে সে কোনোদিন মানুষ হইতে পারত না ফুলতলি সাহেব বলার চেষ্টা করো বলতে পারত না কারণ তুমি তুমি মাঝে দুই সিঁড়ি তুইয়া তিন নম্বর সিঁড়ি ফাল মারিতে তোমার এর আগে আরো দুই সিঁড়ি রইয়া গেছে
তুমি ফিরসা বনিতা যাইতরা তুমি ফিরসা বলতা তুমি ফিরসা বনবাই মানুষের মতো থাকবে বাংলা লাগে ঠক বনল ইবাই তুমি হাসালকর ফির বনতেইলে ফয়লা সিড়িত তোমার তুমি ফয়লা ম্যাট্রিক পাস করতে ম্যাট্রিক পাস না করে এমএ পাস করিলে সার্টিফিকেট কম লাগবে নি কিন্তু মাতুন না হলে আপনার আগে তোমার ম্যাট্রিক পাস করতে অনলাইনের কথাটা তো ফয়লা তোমাকে মানুষ হতে হবে মানুষের ঘরে ভয় দিয়ে বেটির দুধ খাইয়া পড়াইলেও মানুষ হওয়া যায় না মানুষ আল্লাহ যারা বানায় তার মধ্যে আল্লাহ মানুষের মন মানুষকে তা দান করেন মানুষের অন্তর যে পয়দা করতে পারছে সে মানুষ বনছে আর সেই মানুষ বনতে হইলে অন্যের চিন্তা অন্যের ভাবনা মানুষের আল্লাহ তৌফিক দান করে দিচ্ছে কোনো গরুয়ে গরু রাখালি করতে পারে না আল্লাহ মানুষ জাতির এই তৌফিক দিয়েছেন যে মানুষে নিজের নিজের চিন্তার বাইরে মানুষে হাজার লাখ জনের চিন্তা করতে পারে এই যে অন্যর ফিকির অন্যর সুবিধা অসুবিধা বিবেক বিবেচনাটা মনুষ্যত্বের লাগে সবচেয়ে বেশি দরকার আপনার সামনে একটা খানিয়া এলো আপনি আপনার লাগিয়ে খালি চিন্তা করি আপনি বড় বড় পিস লই নিলেন আরো যে আরো তিন ভাই আছেন হেরা যে খাইতে আপনার এই বিবেচনা দেখা যাচ্ছে আপনি মানুষের খাতার নাই দাড়ি যত লম্বাও থাকুক আর পাগড়ি যত বড়ও থাকুক আপনি মানুষও বলতে পারছেন না মমিন তো বোনা দূরের কথা বিষয়টা বুঝাইতে পারছি নি আপনার সংক্ষিপ্ত কথার মাঝে বুঝ যেটা দিতাম সাই এটা হইল গিয়া এর লাগে আল্লাহ নবী ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি যত সময় পর্যন্ত অন্য ভাইয়ের ফিকির তোমার মাথা দায়িত্ব নাই তোমার লাগে যেটা পালা পাইবে অন্য ভাই লাগে এটা চিন্তা না করবে তুমি মুমিন হইতে পারবে না মুমিন আর এক অন্য কোন রসুলে পাশে ফরমাইছেন যে তোমরা ততক্ষণ ব্যস্ত হইতে হইতে না যতক্ষণ তোমরা মুমিন না হইস ব্যস্ত হইতে হইলে মুমিন হওয়া শর্ত আর রসুল্লাহ ফরমাইছেন তোমরা মুমিন ততক্ষণ হইতে হইতে না ততক্ষণ পর্যন্ত তোমরা বিতে প্রেম ভালোবাসা জাগ্রত না হইস দিল পাথর বানানির নাম কামিয়াবি নাই দিল নরম বানানির নাম কামিয়াবি রসুল্লাহ ফরমাইছেন দিলের ভিতরে মায়া মহব্বত না থাকলে তুমি মুমিন হইতে পারতে তো মায়া মহব্বতের দরকার আছে না আছে না আমরা সমাজ মায়া মহব্বত একবারে ভাইয়া যান না কিটা হিংসা বিদ্বেষ এটা মায়ার ভিতরে পড়ে নি না দুশ্মনির ভিতরে পড়ে আমরা বাজারে মায়ার পরিমাণ বেশি নি না হিংসার পরিমাণ বেশি ও জানিয়া রাখো জানে এই জবানের নাম হইল কি আখেরি জবানা এই জবানের নাম কিটা যে জবানের সম্পর্কে ডরাইবার কথা রসুল্লাহ ফরমাইয়া গেছেন 999 জন মানুষ দুজকি একজন মানুষ বেশি দুজকি মানুষের পরিচয় সুস্পষ্ট ভাবে আল্লাহ নবী দিয়া গেছে যাকে গর্দনা ভুলাইয়া আটে গো দুজকি মানুষ যে নরম হইয়া চলে সে বেশি মানুষ খাসলক দিয়েও বেশ দুজক প্রমাণিত হয় মিজাজ দিয়ে বেশ দুজক চিনা যায় এতেকাত বিশ্বাস দিয়ে ইমান চিনা যায় ও মনে করিলে ফাউলামি করুক গর্দনা ফুলাই ফুলাই আটক জানিয়া রাখুন যেন কয়েকদিন বাদে কিন্তু আপনার আপনার কমরিকান নিশা হইব আপনার শরীরের তেজ কমব না নি এক সময় কমি যাব আপনার ই বেটাগিরিয়া রহিত নাই ওলা তামসি ফিল আরদি মারাহা তোমরা জমিনও বেটাগিরি করি আর যদি আল্লাহ নিষেধ রসুল্লাহ ফরমাইছেন যে দাপট লইয়া চলে ওই লোকে দুর্যোগী মানুষ যে নরম হইয়া চলব অন্য লাগিয়ে উঠিয়া জাগা দিলেইব অন্য লাগিয়ে প্লেট হরাইয়া দিলেইব নিজে বঞ্চিত হইয়া অন্যরে সুযোগ করে দিলেইব আর রসুল্লাহ ফরমাইছেন জানিয়ে রাখে বেশি মানুষ বলে হাসলত ব্যস্ত ব্যস্ত হাসলত ভিন্ন দুজকর হাসলত ভিন্ন আমরা আল্লাহ ইমানদার বানাইয়া দুনিয়াত মুসলমানের ঘরে ফয়দা দিয়েছেন আমরা আমরা দুনিয়া উজ্জ্বলা তখন গিয়ে কামিয়াবির দুনিয়া হইব যখন আমরা আখেরাত লগে উজ্জ্বলা হইব আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক আমরারে অন্যর প্রতি মায়া মহব্বত দেওয়ার মন আল্লাহ পাকে আমরারে দান করুক সব আমিন কৃপণতা নির্মতলবী ইমানের পরিচয় নাই মায়া মহব্বত অন্যর প্রতি যত্নবান থাকা একজন মানুষ বেমার পড়ছে তারে গিয়ে দেখা
হুজুর পাশে ফরমান যে মমিনের মমিনের ছয়টা হক আছে, কয়টা হক আছে? ছয়টা। এর মাঝে একটা হইল গিয়া যখন একজনে আরেকজনকে সালাম দিব তাই সালামের জবাব দিতা, হাসি দিলে হাসির জবাব দিতা। হাসির জবাব আছে না? জবাব তো সেই দিত যে যে হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলব শূন্যওয়ালা ইয়ার হামুক আল্লাহ হইতা। আজকাল আলহামদুলিল্লাহ করা মানুষ আসেনি সমাজ, তো 999 জন দুর্যোগী তেমনি বসে গেছে। আলি মসজিদ বড় বড় মসজিদ বানাইতরা, লম্বা লম্বা টুপি বানাইয়া গিয়ে হামাইতরা, ইমান নাই দল আর কিয় নমাজ পড়ো, আগর মুরব্বী হলে কইতা। রসুল্লাহ ফরমাইছেন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফিহি মুমিনুন। আখির জমানাত মসজিদ পড়ি যাবা মানুষ নমাজ লাগে কিন্তু মুমিন খুঁজিয়া পাওয়া যায়। সতর্ক হওয়া দরকার। আপনি আমি মোমিন থাকতাম আমরা আশা আছে নি না? আশা বাদ দিলেই যা, আশা আছে আল্লাহর ওয়াস্তে। মোমিন কোন খামে মোমিন বনিয়া থাকা যায়? অখাম খানের লোক কোন খামে আমার বেইমান বানাইলে টুপি জাগাত থাকবো, ফাঁকড়ি জাগাত থাকবো, লেবাস জাগাত থাকবো, দাড়ি জাগাত থাকবো, মুসলমানের পরিচয় জাগাত থাকবো, ভিতরে ইমান থাকতো নাই। রসুল্লাহ ফরমাইতরা মসজিদ বড়ি জীবা মানছে কিন্তু মোমিন খুঁজিয়া পাওয়া। ও মনে হইলে নিজে ইসলাম যেটা বানাইছে নগুত তা হইন যান, আমরা তো যে ইসলাম লইয়া সদের এটা নিজর বানাই। টাইটেল পাস করি এক মেসা ওয়াইজ বনি গেছেন তাই মনে করো আমি লাইসেন্স পাই নিছি, আমার লাগে আর কোন দরা বান্ধা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে অনুসরণ করা দরকার, পড়তে লাগে ফরজ নি না ফরজ না, এটা স্কুলে পড়তে লাগিও ফরজ, না পড়তে লাগিও ফরজ, আর আলিমও লাগিও ফরজ, সমান। একগুড়া মনে করলে ইসলাম তো দিলেই সমজাইয়া মেসা অপরাধ, তোমার ফাইলের কি তৈব, তোমার তো নিজস্ব একটা ফাইল আছে। প্রত্যেক মানব সন্তান দুনিয়া তাইতে সময় তার অ্যাকাউন্ট খুলি আইস, তোমার তো অ্যাকাউন্টে সেভিং এর প্রয়োজন আছে নি না? আছে না? তুমি যে মেসা অপরাধ ঠিকাদারে দিলে কেয়ামত দিন যখন বা কবর যখন সওয়াল জবাব হইব তখন তুমি কইবা নি যে আমার ইমাম সাহেব জানেন চলতে মাতুন না এখানে আপনারা এর লাগিয়ে ভাই নিজের সরকার নিজে তেল দাও বুঝাইবার যতক্ষণ বুঝানে বলে বুঝাই বা আর আপনি আপনি আমি বুঝতাম আল্লাহর কসম এই জমিন বুঝানির কোনো অভাব নাই, বুঝর কোনো অভাব নাই সমাজ, কিন্তু বুঝ গ্রহণ করার অভাব আছে। কথা ঠিক না? ঠিক না? কোন কোন কামে আমরা দুজক যাইম আঙ্গুল গণিয়া প্রত্যেক অশিক্ষিত মানুষে হইতে পারবো, সাধারণ শিক্ষিত মানুষে কইতে ওর কোন কোন কারণে দুজকর ঠিকাদার বন্ধ, কিন্তু আমরা এতটুকু জানার পরেও ওলা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জানো এটা সত্য কিন্তু সত্যরে তোমরা মিথ্যা জাড়ালো করার চেষ্টা করো। এই এই চরিত্র হয়ে গেছে আমরা, কথাটা সত্য না সত্য না? আমরা জানি বেনমাজি হইলে দুজক যাইব কিন্তু আমরা নমাজ ইচ্ছা করে ছাড়ি, আমরা জানি মিশা মাতা হারাম কিন্তু আমরা ইচ্ছা করি মিশা মাতি, কথা সত্য না সত্য না? তাহলে আমরা ইলমের কোনো অভাব নাই, জানার কোনো অভাব নাই। এ কথা কেউ কইতে আসলে আমি জানি না মিশা মাত্রে যে কবিরা গুণা এ কথা জানে কইতে পারো কোনো মানুষের প্রত্যেক জানা আছে, মগর খফে এলাহি আখেরাত যে আমরা সামনে মিজান যে আমরা সামনে আছে আমার যে হিসাব নিকাশ আছে এই ইমানের পর্যায়ভুক্ত আমরা হইতাম পারছি না। আমরা গরু খাইয়া মুসলমান বনিয়া দুনিয়া চলিয়ার ইয়াকিনান বিশ্বাস যার যত বেশি হইব বিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতে যে যত বেশি বিশ্বাস করব তার ভিতরে তত তাকওয়া আল্লাহ নসিব করে দিবা। আমরা পাথর, দিল পাথর আর শরীর প্লাস্টিকর তেতলা, বেমার আজারে করোনায় কুটিয়া যায় এই সময় কিছু হেদায়ত হয় আবার জাগাত যায় গিয়া প্লাস্টিকের জিন্দগি বানাই দিস। এই সমস্ত চরিত্র থেকে আল্লাহ আমরা হেফাজত করুক সবাইকে, আমিন। নেক মানুষরে অনুসরণ করি চলা, নেক কারোর লগে থাকা, নেক কারোর দলভুক্ত হইয়া থাকা, বালা মানুষের সহবত, দুনিয়া তো খাম দিব আখেরা তো খাম দিব, বাদ মানুষের সহবতে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত করবো আখেরা তো ক্ষতিগ্রস্ত করবো।
আগের তো ক্ষতিগ্রস্ত করবো কিনা, আগের তো কিলা উঠবা জানাইনি, সব উলঙ্গ থাকবা, ফের শৈল কোনো কাপড় থাকতো না, সব উলঙ্গ। সেই দিন এত ভয়ানক দিন যে কেউ কেউ লজ্জাস্থান বাই সাইবার শরম দেখার সুযোগ থাকতো না, সব নফসি নফসি থাকবা। সেই দিন সম্পর্কে আল্লাহ জানাইয়া দিছেন, খবর দিছেন আমরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। সেদিন এত ভয়াবহ হইব দুনিয়ার যে মায় নিজে না খাইয়া সন্তানের খানির চিন্তা করে, নিজে না ঘুমাইয়া বাচ্চারে ঘুম পাড়াইবার চিন্তা করে, কথা সত্য না সত্য না? হবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর তসিবা আমলা আম্মা জান আয়েশা সিদ্দিকা তাইয়া পাইলা দরজাত খাড়া আমি গর খুঁজিয়া দেখলাম রাসুল্লাহ, আমরা গড়ে কোনো জিনিস দিবার মতো নাই, একটা খাজুর হইলাম আমি মার হাতে দিলাম, দেখি মায় নিজে না খাইয়া খাজুর দুই ভাগ করে দুই বাচ্চারে খাওয়াইছে। এটা মা ব্যতীত পৃথিবীর কোন দরদির পক্ষে সম্ভব নয়। সেই মার কথা আল্লাহ কইত্রা, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। দুনিয়াত বাইয়ে বাইর রক্ত দেখলে মাথার রক্ত ছড়ি যায়, বাইয়ে বাইর অপমান দেখলে সহ্য করতে পারে না। সেই বাই এবং মার কথা আল্লাহ কইত্রা যে এরা যখন দেখবো বাইয়ে তার বাই দৌড়াইয়া তার মুখে আর হেফত বদলাই নিব, নাউজুবিল্লাহ। বাই বাই সম্পর্ক কেয়ামত দিন সমস্ত রিস্তা দুশ্মনীতে পরিণত হয়ে যাবে। মায় যখন দেখবো আমার জিগরের টুকরা সন্তান আমার দিকে, আর তখন মায়ের পথ করে ইয়াফিরুল মার খেনে বুদ্ধি আমার কাছে চাই দিব। সেদিন পাউন্ড ডলার চাইব, সেদিন পাউন্ড ডলার সোনা গয়না চাইব, নেকি চাইব, কিতা চাইব, আর সেদিন নেকির তুলা তুলা নেকির অভাব দেখা দিব, সটাক নেকির অভাব দেখা দিব, সেজি নেকির অভাব দেখা দিব, মন নেকির অভাব দেখা দিব, ঠন ঠন নেকির অভাব দেখা দিব। সেই দিনের নাম হইল কিয়ামতের দিন। সেদিন নেকি খুঁজি লিব করি মায়ে মূড় ঘুরাই দিব, বাইয়ে ফত পতলাই দিব। যেদিন সব রিস্তা কোন নেতা তো আর দূরের কথা, দুনিয়া চামচাগিরি করছো, অমুক বইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে স্লোগান দিছ, কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন আল আখিল্লাহু ইয়াউমাইযিম বাদুহুম লিবাদিন আদু, সব রিস্তা বদলিব, সব দুস্তি দুশ্মনীয় পরিণত হয়ে যাব। সেদিন হাইজেকার থাকবো, দুশ যারা বানাইবে দুনিয়াত সেদিন তোমার হাইজেকার বন বসে, চিন্তানিত গরিবদের নেকি চিন্তাই করতে পারি। তাহলে দুনিয়ার কোন সম্পর্ক রাখতাম না, নিয়ে আমরা বুঝতে রাখতে ইল্লাল মুত্তাকিন। যদি আল্লাহওয়ালা ফরজগার মানুষের লোকের সম্পর্ক কায়েম করে এটা কেয়ামত দিনও জারি থাক, সুবহানাল্লাহ। ও দুশ দুশ্মন খারে বানাইতাম, গরুরে এঁকাই দেওয়া লাগে না, গরুর জানা আছে, বেড়া ছাগলর জানা আছে, গরুর গুটির লোকে খাইলে গরুরে আমারে মারতো না, নাকি তো সাব আপনারা গরুর গুটির দেন না, নিয়ে গরুর গুটির খান্দা ছাগলে বেড়ায় খাই খাইন দেন, ছাগলের বেড়া এটা জানা আছে না যে গরু আমরা রে মারতো না, তার জানা আছে না? এটা কোন স্কুলে পড়িয়ে জানছে? আল্লাহর স্কুলে পড়িয়ে আইস। কিন্তু যে একটা নেকড়ে অনু আইয় তাই গরুও দৌড়াইব, বেড়ায়ও দৌড়াইব, ছাগলেও দৌড়াইব, তারা আল্লাহ তারা দুশ দুশ্মন সিনার ক্ষমতা আল্লাহ দিয়া দুনিয়াত ফাটাইছ। মানুষের এই জ্ঞান আল্লাহ দিছে না, মানুষে এই জ্ঞান লইবার লাগি আল্লাহ তার নিয়ামত দিছেন জ্ঞান, কোরআন হাদিস, নেক সহবত, এর মাধ্যমে তার দুশ দুশ্মনরে চিন্ত লাভ ক্ষতির পথ উদ্ঘাটন করত। এর লাগিয়া আমরা মনে করি যে দুনিয়াতে আইছি খালি শরীর বুঝিবার লাগিয়া আর অন্যর গোলাম বনিয়া থাকবার লাগিয়া, বুঝলেন না, আইছি দুনিয়াত সম্পদশালী, সম্পদে মানুষের দাম বাড়ায় না, আসবাবে মানুষের দাম বাড়ায় না। আমার তো গড়ি 6 লাখ টাকার গড়ি, আমার একজনের দিলে আমি সেই হিসাবে দিলে মদিনা শরীফ গড়ি, আমার দাম বাড়াইতো না, মোবাইলের সেটর দামে আমার দাম বাড়তো না, আমার দাম বাড়িব আমার চরিত্রের গুণ দিয়া।
কথাটা আপনারা বিশ্বাস করেননি কথাটা, আসবাব দিয়ে গড় বানাইয়া দামি আসবাব দিয়ে আপনার দাম বাড়াইতে হতো, ইজ্জত বাড়াইতে হতো না। ইজ্জত বাড়াইতে হইলেও যাইতেই মূল, যে মানুষ অন্য মখলুক থাকি হাত গুটাই লিছে, এক আল্লাহর মহতাজ বনি গেছে, তার ইজ্জত আল্লাহ মকদ্দর মারি রাখে দিছে। আল্লাহর কাছে যে মানুষ মহতাজ যত বেশি হয়েছে তার ইজ্জত তত বেশি হয়েছে, যে মানুষের কাছে হাত ফাত্র হয়ে গেছে তার ইজ্জত লোক হয়ে গেছে। তাই যত মলঙ্গার সাইনবোর্ড লাগাবে তাই ইজ্জত তার বলতে পারতে পারে। হালালর মাঝে সন্তুষ্ট থাকুন, যান মা বাপরে খুশ রাখুন, যান আরো যে মসজিদ মাদ্রাসা এতিমখানা ইতারে নফরত করলে মনে করুন যান যে আপনার শোক খালি হিয়ালোর শোক বঞ্চে ইলা নাই, আপনি আপনার শোকে আপনারে দুজকি বানাই দিন। আল্লাহর লগত সম্পর্কিত জিনিস যে নফরত করি নিব সে নিজের নফরতের উপযুক্ত বানাই দিব। ফাল্লে শরিক তখন যান আওলাদ দেন যান মানুষ বানাইবার লাগি, আর নইলে দূর থাকিয়া মায়া দিলে রাখুন যান আদাওতি রাখুন না যান ধ্বংস হয়ে যাবা। এই মাদ্রাসাখানোর প্রতি আপনারা যত্ন নেন যান, কোরআন শরীফের বাগান যেখানেও যেন দেখবা, এগুলার লগে আমরা মায়া রাখলে আল্লাহর মায়া আমরা পাইব। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো সবাইকে, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ আমরার জিন্দগির তমাম কসুর রে মাফ করে দেও, আমরার মা বাপ রে মাফ করে দেও আল্লাহ, আমরার খেস আফরবারে মাফ করে দেও, আপনার হাবিবের সমস্ত উম্মতে মরুমারে মাফ করে দেও। ইয়া আল্লাহ খাসরি মাহফিলের খাতির ইয়াত্রা করবে কস মর্দে গান হলো রে মাফ করে দেও আল্লাহ, আপনার যে বন্দা হলো রসিলাই ই বাগান সাজিছে মাওলা, সন্তানের দরজাত্রে বলুন করি দেও কবর মাঝে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ, আমরা জিন্দা হলো হেদায়ত নসিব করি দেও, ইজ্জতর জিন্দগি শান্তির জিন্দগি নসিব করি দেও মাওলা। আল্লাহ আমরারে ফরর দুয়ারের মাস্তাজি থেকে হেফাজত ফরমাও, ইয়া আল্লাহ আমরার দিলের মাঝে বালা খেয়াল পয়দা করি দেও, নেক খেয়াল আমরার দিল জারি করি দেও মাওলা, বুড়া চিন্তা থাকি বাদ চিন্তা থাকি আমরারে হেফাজত ফরম। আল্লাহ আমরারে তোমার মায়ার বন্ধা আমার সাহবত নসিব করি দেও, দুনিয়াদার হিংসা বিদ্বেষের পরিবেশ থাকি আমরারে হেফাজত ফরম। আল্লাহুম্মা আসিনা কিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজযিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ইয়া আল্লাহ কোরআনে পাকরি বাগানে কবুল ফরমাও, তোমার বান্দা হলে তো মেহনত খিদমত রে আল্লাহ তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ কোরআনে পাকর তালিব হলর সিনারে নূরে কোরআন দি মনোবর করে দাও আল্লাহ, যারা তকমিল ও পৌঁছে গেছে তারারে ইজ্জতের জিন্দগি নসিব করে দাও। আমরার বাচ্চা ইন্দিয়া আমরা কোনো কোনো মা বাপ রে আল্লাহ পরিশানি ঈদ পালাইয়ে না, আমরার বাচ্চা ইন্দরে আমরার সব টান্ডা হরি মানাইয়ে রাখ, কোন মোমিন দে আওলাদ দি খান্দাইও না ইয়া আল্লাহ, আমরার ভাই চেন গুন্তরে কিনারা লাগাইবার তৌফিক দান করি দাও, খাস করে যারা রে বেটি আওলাদ দিছে আল্লাহ, ইয়া আল্লাহ কোন জিল্লতিত ফলাইও না আল্লাহ, আমরার ভাই চেন্দর জিন্দগির রোশন করি দাও, আমরা দুনিয়ার থেকে গেলে গিয়ে আমরা লাগে নেকি আদগার বানাইয়ে রাখি আল্লাহ, এই মাদ্রাসা বান্ডে কবুল ফরমাও, দেশ বিদেশের সাহিত্য হলো যে কবুল করবো। ইয়া আল্লাহ আমরা রে শান্তি মনে নমাজ পড়বার তৌফিক দান করি দাও, হালাল রুজির মাঝে আমরা রে সবর দান করি দাও ইয়া আল্লাহ, আল্লাহ আমরা রে
আমরার মাই বাবারে মাফ করি দো, আর শরীর যারা আর মা বাপ দুনিয়াত নাই আল্লাহ হরিকে রহমত ফরমা, ইয়াদ করবার তৌফিক দিও আল্লাহ, দুনিয়াত যারা রে হায়াতে রাখছো খিদমতের তৌফিক দিও, ও ফয়দ আমরি আল্লাহ আল্লাহ মুসিবত যাদা হলর মুসিবত রে আসান করি দেও, বেমারি হলরে শিফা নাইয়াত ফরমাও, অভাব ইয়ংলর অভাব রে দূর করি দেও, ফর্জি ইয়ংলর ফরদা করবার তৌফিক দেও, ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.